হে হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সেভেন ফোর টোয়েন্টিতে আমরা কিন্তু আবারো সিনেমা সিরিজ শুরু করেছি এবং আমি আশা করছি তোমরা সিনেমা সিরিজটা এনজয় করছো তো যাই হোক আমরা যে সিনেমা সিরিজটা শুরু করেছি সেটা নাম হচ্ছে ফ্যান্টাস্টিক বিস্ট আর এই সিনেমার দুটো পার্ট আমরা অলরেডি দেখেছি আর আজকে আমরা এটার তৃতীয় নম্বর পার্ট দেখবো বাট এটা সর্বশেষ পার্ট নয় এটা একটা অনগোয়িং সিনেমা মানে এটার চার নম্বর পার্ট আরো আসার সম্ভাবনা রয়েছে তো যাই হোক আগের দুটো সিনেমা দেখে বুঝতে পেরেছো যে সিনেমাটার কাহিনীতে দম কিরকম মানে ভালো লাগার মতো একটা জাদুর সিনেমা এবং আমি আবারও মনে করিয়ে দিচ্ছি এটা কিন্তু হ্যারি পটার যে সিনেমা ছিল আগের কাহিনী মানে হ্যারি পটার সিনেমার প্রিকুয়েল এবং সেম ফ্র্যাঞ্চাইজি কোম্পানি থেকেই সিনেমাটি তৈরি করা হয়েছে ওয়ার্নার ব্রুস থেকে তো যাই হোক আগের দুটো সিনেমা বানাতেও কিন্তু দুই হাজার কোটি টাকা করে খরচ হয়েছে এই সিনেমাটা বানাতেও দুই হাজার বাইশ সালে দুই হাজার কোটি টাকা খরচ হয়েছিল বাট যেখানে প্রথম সিনেমাটা কামাই করেছিল প্রায় সাড়ে নয় হাজার কোটি টাকা দ্বিতীয় সিনেমা কামাই করেছিল প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা বাট এই সিনেমাটি কামাই করেছিল মাত্র চার হাজার কোটি টাকা মানে আস্তে আস্তে এটা খালি নিজ দিকে গিয়েছে এবং আইএমডিবি রেটও কমেছে প্রথম সিনেমার আইএমডিবি রেট ছিল সেভেন পয়েন্ট ফাইভ আইএমডিবি রেট ছিল সিক্স পয়েন্ট ফাইভ আর এটার আইএমডি রেট হচ্ছে সিক্স মানে আমি জানি না কেন মানুষটার এই সিনেমার উপর ইন্টারেস্ট আস্তে আস্তে কমে গিয়েছে বাট সিনেমা কিন্তু আমার কাছে সবগুলোই ভালো লেগেছে তো যাই হোক আজকের পর্বটার নাম হচ্ছে দ্য সিক্রেট অফ ডাম্বেল মানে আমাদের হ্যারি পটারের যে মেন হেডমাস্টারটা ছিল আমি রিকোয়েস্ট করবো একটু দেখিয়ে দেওয়ার জন্য সেই হেডমাস্টারদের যে সিক্রেট মানে ওনাদের ফ্যামিলির যে সিক্রেট সেটা এই সিনেমাতে দেখানো হবে আর কি তো ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন দিয়ে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই বাট আমি তোমাকে যেটা বলবো তুমি যদি চাও বিজ্ঞাপনটা দেখতেও পারো কিংবা চাইলে স্কিপও করতে পারো আমি আমার কোনো অডিয়েন্সকে উইলিংলি এমন কোনো ওয়েবসাইট বা অ্যাপে সেন্ড করি না যেখানে গেলে তাদের আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে তবে তারপরেও কেউ যদি দলের সিরে তারপরে মনে করে যে খাটি বাংলা কথাটা আমি বলতে পারলাম না তো যাই হোক বাড়তি কোনো কথা না বেরে আমি সেই বিজ্ঞাপনটা দিচ্ছি এবং তোমরা চাইলে বিজ্ঞাপন দেখতে পারো কিংবা চাইলে ডিসক্রিপশনে ক্লিক করে মূল ভিডিওতেও চলে যেতে পারো বিজ্ঞাপন প্লে হচ্ছে হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে সেভেজ হান্ড্রেড এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটের ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিত আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে আসলাম তো যাই গত দুই পর্বের সিনেমাতে আমরা কিন্তু দেখেছিলাম যে এই সিনেমার মেইন ভিলেনটা হচ্ছে গেলার গিন্ডেল ওয়ার্ল্ড এবং ওই চরিত্রে আমরা পাইলট অফ দ্য ক্যারাবিয়ান খ্যাত অভিনেতা জনি ডেপকে দেখেছিলাম বাট দুই সালে যখন এই সিনেমাটির মনে করো শুটিং শুরু হয় তখন হচ্ছে উনি একটা মামলা হেরে যান মানে তোমরা অনেকেই জানো যে জনি ডেপের সাথে তার স্ত্রীর কিন্তু মামলা চলছিল কারণ জনি ডেপ নাকি তার স্ত্রীকে মারেন তো এই ব্যাপার নিয়ে আমেরিকার প্রভাবশালী পত্রিকা দাস সান একটা নিউজ লিখেছিল যে জনি ডেপ হচ্ছে ওয়াইফ বিটার মানে স্ত্রীকে পেটায় তো এটা দেখে জনি ডেপ রেগে এবং তারপর মামলা করে মামলার ফলে যেটা হয় মামলাটা হেরে যায় জনি এবং সেই আগে দুঃখে মনে করে যে সিনেমাটা করে না আর এই কারণে জনি বদলে এখানে নেওয়া হয়েছে হচ্ছে ম্যাটস মিকেলসেন আর সেও অনেক ভালো অভিনেতা তবে জয়েন ডেপ থাকলে অবশ্যই সিনেমাটার বেশি বেটার হতো তো যাই হোক সিনেমা যখন শুরু হয় আমাদেরকে ব্যাক বলা বলানো হয় যে বহুদিন আগে এই গল্পের অন্যতম প্রধান চরিত্র ডাম্বেলডোর এবং তার ছোটবেলায় বন্ধু গেলার্ড গিন্ডেল ওয়ার্ল্ড আই মিন আমাদের সবার প্রিয় হ্যারি পটার মুভির হেডমাস্টার ডাম্বেলডোর এবং এই সিনেমার ভিলেন গিন্ডেল ওয়ার্ল্ড খুব ভালো বন্ধু ছিলেন এবং তারা একদিন রেস্টুরেন্টে সাক্ষাৎও করেন আর এখানে ডাম্বেলডোর চিনতেই পারছো যার মুখে দায়ী রয়েছে সে ডামডোর আর যার মুখে সে হচ্ছে গিন্ডেল আর গিন্ডেল তো চেঞ্জ হয়েছে বুঝতেই পারছো তো যাই হোক তাদের দুজনের মধ্যে কিন্তু একটু ঘাপলা লেগিয়েছে কারণটা হচ্ছে গিন্ডেল ওয়ার্ল্ড বা যে ভিলেন সে চায় এমন একটা যেখানে শুধুমাত্র থাকবে তাদের রাজত্ব চলবে কিন্তু সমস্যা হচ্ছে কি এই দুনিয়াতে কিছু সাধারণ মানুষও রয়েছে আমাদের মতো যারা জাদু যায় না তো এই কারণে জাদুকর বা যারা একটু এক্সট্রা ক্ষমতা ধর আর আমরা সাধারণ মানুষ যাদের কাছে রয়েছে টেকনোলজি এই কারণে মানুষ আর জাদুকরদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায় তো এখানে প্রফেসর ডাম্বেলডোর যায় যে জাদুকর এবং মানুষরা একটা নিয়মের মধ্যে থাক এবং শান্তি বজায় থাকুক এই দুই শ্রেণীর মানুষদের মধ্যে মানে একটা ব্যালেন্স থাকবে পৃথিবীতে বাট ভিলেন গেন্ডেল ওয়ার্ল্ড এটা চায় না আর এ কারণেই দুই বন্ধুর মধ্যে বিবাদ তৈরি হয়ে যায় আর এটা আমরা আগের ভিডিওতেই দেখেছি তবে তারা এক অপরের বিরুদ্ধে কেন যুদ্ধে নামতে পারে না এর কারণটাও আমরা জানি এর কারণটা হচ্ছে তারা দুজনের ছোটবেলাতে একটা ব্লাড প্যাক করেছিল মানে রক্তদের শপথ করেছিল এরকম একটা কিছু যে তারা কখনো এক অপরের বিরুদ্ধে লড়াই করবে না তো এরপর সিন আবার বর্তমান আসে এবং এই গল্পের আমাদের অন্যতম প্রধান চরিত্র নিউট স্ক্যামাডারকে দেখানো হয় যে চীনের একটা জঙ্গলে গিয়েছে আর ওখানে গিয়ে হচ্ছে একটা জন্তুর খোঁজ করতে যার নাম হচ্ছে চিলিন বা এই একটা প্রাণী তো আমরা কিন্তু আগে থেকে জানি যে নিউট এই সব জন্তু জানোয়ারদের বিশেষ করে এই ম্যাজিক্যাল জন্তু জানোয়ারদের কিন্তু অনেক ভালোবাসে আর এই চিলিন যে জন্তুটা রয়েছে তাকে একটা পবিত্র প্রাণী হিসেবে ধরা হয় এর হচ্ছে এটা মানুষের আত্মাকে দেখতে পারে মানে মানুষ দেখে বুঝতে পারে যেটা ভালো মানুষ না খারাপ মানুষ এই মানুষটার উদ্দেশ্য কি একই সাথে এই জন্তুটার আরেকটা পাওয়ার রয়েছে সেটা হচ্ছে সে ভবিষ্যৎ দেখতে পারে তো ওইখানে আমরা দেখতে পাই একটা মা চিলিন তার বাচ্চার জন্ম দেয় আর নিউট জন্য এখানে এসেছে এই বাচ্চাগুলোকে বা মা উদ্ধার করার জন্য বাট তখনই গিন্ডেল ওয়ার্ল্ড এর যে তোমার লোকজন সেখানে উপস্থিত হয় এবং তাদের লিডার ছিল হচ্ছে ক্রেডেন্স ক্রেডেন্স কথা নিশ্চয়ই মনে আছে দুইটা পর্বত কি ওর ভিতরে অবসল আছে তো যাই এই প্রাণীটা কেন গিন্ডেল ওয়ার্ল্ড চাই একটা পবিত্র প্রাণী তার তারপর আবার এটার ভবিষ্যৎ দেখার ক্ষমতা রয়েছে তো এ কারণে গিন্ডেল ওয়ার্ল্ড এই জন্তুটাকে পেতে চায় আর সে কারণে সে লোকজনকে পাঠিয়েছে তো যাই এখানে ফাইট শুরু হয় কিন্তু আমাদের নিউট ছিল হচ্ছে একা সে মাতব্বরি করে একা গিয়েছিল আর এই কারণে নিউট সেই জন্তুটাকে উদ্ধার করতে ব্যর্থ হয় আর এর ফলে যেটা হয় ক্রেডেন্স এবং তার যে বাকি লোকেরা ছিল তারা সেখান থেকে সেই বাচ্চাটাকে মানে যে বাচ্চাটা জন্ম নিয়েছে তাকে নিয়ে যেতে সমর্থ হয় এবং এর সাথে মাটা মেরে ফেলে বাট ক্রেডেন্স একটা জিনিস লক্ষ্য করেনি যে এই মাদার চিলিনটা মানে যেটা হরিণের মতো দেখতে সেই কিন্তু একটা বাচ্চার জন্ম দেয়নি সে দুটো বাচ্চার জন্ম দিয়েছে তো একটা বাচ্চারা তো ক্রেডেন্স টা নিয়ে গিয়েছে বাট একটু পরে আরেকটা বাচ্চা বের হয় আর নিউট করে কি সেই বাচ্চাটাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে আর অন্যদিকে আমরা দেখি ক্রেডেন্স করে কি সেই চিলিন নামক জন্তুটাকে নিয়ে অস্ট্রিয়ার সেই নোমেন গার্ডে গিয়ে পৌঁছায় মানে যেখানে সে গত পর্ব আশ্রয় নিল এবং সেটা গিন্ডের ওয়ার্ল্ড কে দিয়ে দেয় তো গিন্ডের হাতে আসার পরে সেই জন্তুটা কিন্তু প্রথমেই গিন্ডেল পছন্দ করে না মানে এই জন্তুগুলো যাকে ভালো মানুষ মনে করে তাকে লিডার হিসেবে চুজ করে এবং তার সামনে মাথা নত করে বাট গেল্ডের ওয়ার্ল্ড করে কি এই এই জন্তুটাকে হত্যা করে দেয় আর জন্তুটার যে ভবিষ্যৎ দেখার শক্তি রয়েছে সেই শক্তিটা নিতে গেলেও এই জন্তুটাকে হত্যা করা প্রয়োজন তো যাই হোক যখন ওই জন্তুটাকে বা চিলিনকে হত্যা করে তখন ওই চিলিনের রক্তে সে কিছু রিফ্লেকশন বা প্রতিচ্ছবি দেখতে পায় যেটা বর্তমানের প্রতিচ্ছবি আর ওই প্রতিচ্ছবিতে সে ডোরকে মানে ডাম্বেল ডোর সাথে তার হয়তো ভবিষ্যতে ফাইট রয়েছে আর অন্যদিকে আমরা দেখি নিউট এবং তার বড় ভাই চলে যায় হচ্ছে ডাম্বেল সাথে সাক্ষাৎ করতে আই মিন হ্যারি পটারের সেই হগওয়ার্ড ইউনিভার্সিটিতে আর আমরা বরাবরই জানি কিন্তু হগওয়ার্ড ইউনিভার্সিটির একটা পাহারাদার থাকে তো ওই সময় হগওয়ার্ড ইউনিভার্সিটির পাহারাদার ছিল হচ্ছে এবার ফোর্ট নামের একজন মানুষ আর সে হচ্ছে ডাম্বেল আপন চাচাতো ভাই তো যাই হোক এরপর তারা ডাম্বেল সাথে সাক্ষাৎ করে আর অন্যদিকে থিসিয়াস করে কি ডাম্বেল কে জিজ্ঞাসা করে আপনার কাছে কি কোনো প্ল্যান আছে যে কিভাবে আমরা গিন্ডার ওয়ার্ল্ড কে আটকাবো কারণ দিনের পর দিন ও

বীর কারণটা তো আমরা অবশ্যই জানি সেই কুইনি নামের একটা জাদুকরনি মেয়েকে ভালোবাসে ফেলেছিল কিন্তু বর্তমান দুনিয়ার নিয়ম হচ্ছে কি জ্যাকব একটা সাধারণ মানুষ আর কুইনি হচ্ছে একজন जादूকরনি তো একজন সাধারণ মানুষ একজন জাদুকরনিকে বিয়ে করতে পারবে না একজন জাদুকরনি একজন সাধারণ মানুষকে বিয়ে করতে পারবে না তো এই কারণে ওরা আলাদা হয়ে যায় আর তার আগের পার্টি আমরা দেখেছি কুইনি কিন্তু জ্যাকবকে ছেড়ে দিয়ে গ্রিন্ডেলওয়াল্ডের দলে চলে গিয়েছে তো এই কারণে বেচারা জ্যাকবের মন টনপুরো ভেঙে গিয়েছে এবং তার ব্যবসায়ী কোনা মনোযোগ নাই সব সময় কুইনির কথা ভাবে আর এই কারণে ব্যবসার হাল বাট সেই মুহূর্তে এইখানে ইউরলি হিগস নামের একটা একটা মহিলা জাদুকর জ্যাকবের সাথে সে দেখা করে আর সে জানায় যে তাদের জ্যাকবের সাহায্যের প্রয়োজন বাট জ্যাক প্রথমে রাজি হয় না কারণ সে এমনিতে মানসিক সমস্যা রয়েছে বাট হিক্স তখন বলে আমি তোমার সকল সমস্যা জানি এবং তুমি যদি কুইনি কে বাঁচাতে চাও তাহলে অবশ্যই আমার সাথে তোমার যেতে হবে এই মুহূর্ত ওই গ্রিন ওয়ার্ল্ড এর সাথে রয়েছে তো যাই হোক এরপর জ্যাকব রাজি হয় হিক্স এর সাথে যেতে আর এরপর আমরা দেখতে পাই ওরা সবাই একটা ট্রেনের মধ্যে রয়েছে যেটা অবশ্যই কোন সাধারণ ট্রেন নয় এটা হচ্ছে একটা ম্যাজিক্যাল ট্রেন যারা শুধুমাত্র ম্যাজিক জানে তারাই মাত্র এই ট্রেনটা দেখতে পারে তো এই ট্রেনে আমরা গল্পের বাকি যে প্রধান চরিত্র রয়েছে তাদেরকেও দেখতে পাই যেমন এখানে রয়েছে আমাদের নিউট নিউটের বড় ভাই থেসিয়াস এবং বান্টি নামে একটা নিউজ চরিত্র রয়েছে এছাড়াও ইউসুফ কামালও রয়েছে আর ইউসুফ কামালকে আমরা গত পর্বে কিন্তু দেখেছি তো যাই হোক নিউট তখন সবাইকে জানায় যে ডাম্বেলডোর নতুন প্ল্যানটা কি যে তারা কিভাবে গ্রিন্ডেল ওয়ার্ল্ড কে আটকাবে তো বিষয়টা বুঝিয়ে বলি যেহেতু গ্রিন্ডেল ওয়ার্ল্ডের কাছে সেই চিলিনের পাওয়ার চলে এসেছে মানে সে ভবিষ্যৎ দেখতে পারে তো এর জন্য ওরা যাই পদক্ষেপ নেয় না কেন ডাম্বেলডোর কিন্তু সেটা বুঝতে পারবে এবং ওদেরকে আটকাতে পারবে তো এ কারণে ওদের এমন ভাবে অভিনয় করে এমন ভাবে কাজ করতে হবে যাতে ডাম্বেলডোর নিজেও কনফিউজ কনফিউজড যায় মানে ওরা যেটা করবে সেটা দেখাবে না যেটা দেখাবে সেটা করবে না এই ধরনের একটা কিছু টোটাল গ্রিন্ডের ওয়ার্ল্ডকে এলোমেলো করে দেবে তো যাই হোক এরপর ডামল প্ল্যান অনুযায়ী নিউটোদের সবাইকে এক একটা করে জিনিস দিয়ে দেয় যেমন জ্যাকবকে কে দেয় হচ্ছে একটা তোমার ওই যে মনে করো ম্যাজিক্যাল পিস্তল আর থিসাস কে দেয় একটা ম্যাজিক্যাল টাই এবং বাকি সবাইকে একটা করে জিনিস দেয় আর এরপর যখন ওরা ট্রেন থেকে জার্মানি নামে তখন বান্টি নামের যে মহিলাটা রয়েছে সে নিউটের কাছ থেকে সুটকেস টা নিয়ে চলে যায় তো অ্যাকচুয়ালি সুটকেস টা নেওয়ার কারণ হচ্ছে ওরা এই সুটকেস এর মতো দেখতে আরো কয়েকটা সুটকেস বানাবে আর এর কারণটা হচ্ছে যাতে গ্রিন্ডেল ওয়ার্ল্ড কে ওরা কনফিউজ করতে পারে মানে গ্রিন্ডেল ওয়ার্ড যতই ভবিষ্যৎ দেখো কিন্তু বুঝতে পারবে না অ্যাকচুয়ালি কোন সুটকেসের মধ্যে কি রয়েছে তো যাই হোক তারপর যাই হচ্ছে জার্মানের মিনিস্ট্রি অব ম্যাজিকে আর সেখানে গিয়ে অ্যান্টন ভোগের নামের একটা লোকের সাথে দেখা হয় আর সে হচ্ছে বর্তমানে ইন্টারন্যাশনাল কনফেডারেশন অফ ম্যাজিকে এর চেয়ারম্যান বিষয়টা বুঝিয়ে বলি যেমন জাতিসংঘ রয়েছে জাতিসংঘের যেমন মহাসচিব সেরকম একটা মহাসচিব জাদুকরদের সংস্থার আর জাতিসংঘের মতো এখানে একটা ইলেকশন হতে চলেছে মানে বর্তমান চেয়ারম্যানের মেয়াদ আছে তো আরো নতুন ক্যান্ডিডেট এখানে এসেছে সবার মধ্যে ভোটাভুটি হবে তবে এখানে আমরা একটা জিনিস শুনে শক্ত হয়ে যাই সেটা হচ্ছে এর মধ্যে গেলার্ড গিন্ডেল ওয়ার্ল্ডের নাম রয়েছে মানে সেও এবার চেয়ারম্যান নির্বাচন করতে যাচ্ছে তো এটা শুনে তো মনে করে আমাদের নিউট্রা সহ বাকি অনেক আরো ভালো মানুষরা রেগে যায় কারণ গিন্ডেল ওয়ার্ল্ড একটা ক্রিমিনাল যাকে পুরো দুনিয়া খুঁজছে সে কিভাবে চেয়ারম্যান নির্বাচন করতে পারে এবং সে যদি চেয়ারম্যান হয়ে যায় এবং তার হাতে যদি ক্ষমতা চলে যায় তাহলে তো দুনিয়াতে একটা বড় সড়ো যুদ্ধ বাঁচবে তো ওরা যখন এই জার্মান মিনিস্ট্রি অফ ম্যাজিকে ছিল তখন থিসিয়াস খেয়াল করে যে এখানে গিন্ডেল ওয়ার্ল্ড অনেক লোকজন রয়েছে মানে এই পুরো জায়গাটা গিন্ডেল ওয়ার্ল্ড এর লোকজন ঘিরে রেখেছে এবং আমরা কিন্তু জানি যে গিন্ডেল ওয়ার্ল্ড কিন্তু তলে তল অনেক বড় বড় মানুষ সাপোর্ট করে তো যাই হোক এটা একটা ফাদার মতো ছিল বাট থিসিয়াস করেই ওদেরকে ধরার চেষ্টা করে কিন্তু উল্টো থিসিয়াস কেই ওরা ধরে নেয় এবং বাকি সবাইকেই ধরে ফেলতো বাট কোনো রকমের সৌভাগ্যবশত বাকিরা পালাতে সমর্থ হয় আর অন্যদিকে আমাদের ডাম্বেলডোর এবং তার চাচাতো ভাই এভারফোর্টকে দেখানো হয় তারা কোনো ব্যাপারে কথা বলছে তো এখানে তাদের কথা আমরা জানতে পারি গ্রেডেন্স নামে যে ছেলেটা রয়েছে যার ভেতরে অফ স্কিরিয়াল নামে একটা বিশাল পাওয়া রয়েছে বা একটা এন্টিটি রয়েছে সে আর কেউ নয় সে ডাম্বেলডোরের যা মানে এই এভারফোর্থের ছেলে আর ডাম্বেলডোর এটা জানে আর এখানে সে এয়ারপোর্ট কে বলছে সময় এসেছে তোমার নিজের ছেলেকে ঘরে ফিরিয়ে আনতে কারণ ক্রেডেন্স বর্তমানে খুবই একা আর সেই একাকিত্ব সুযোগই কিন্তু গিন্ডেল ওয়াল নিচ্ছে এবং ওকে পাগল বানিয়ে ওর কাজ হাসিল করে নিচ্ছে আর আমরা কিন্তু খুব ভালো মতোই জানি যে ক্রেডেন্স কিন্তু এমনি পাগল হয় নাই ছোটবেলা থেকে একা থাকতে থাকতে অপমান রাগ সহ্য করতে করতে একটা অফ স্কিরলে পরিণত হয়েছে বা ওর ভেতরে একটা অফস্কিরল তৈরি হয়েছে আর অন্যদিকে আমরা নিউ হিক্স আর জ্যাকবকে দেখি যারা আবারও জার্মান মিনিস্টর অফ ম্যাজিকে গিয়েছে এবং সেখানে তাদের ভাইয়ের খোঁজ করছিল যে গতকাল তাকে তুলে নেওয়া হয়েছে বা আক্রমণ হয়েছিল সে কইবার তখন ওরা লক্ষ্য করে যে গ্রিন্ডিল অল্টের লোকজন এখনো চারিদিকে ছড়িয়ে রয়েছে তো ওরা বুঝতে পারে এখান থেকে ওরা কোনো সাহায্য পাবে না মানে সর্ষের মধ্যেই ফুল বাট ওরা যখন হতাশ বাইরে বেরিয়ে আসে তখন ডাম্বেল নিজে এসে ওদের সাথে সাক্ষাৎ করে জানায় যে দেখো ডাম্বেল যেহেতু চেয়ারম্যান নির্বাচন করবে এর সাথে ওর বিরুদ্ধে বাকি যারা দাঁড়িয়েছে বা প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের উপরে কিন্তু ডাম্বেল আক্রমণ করতে পারে এবং তাদেরকে মেরে ফেলতে পারে যাতে ডাম্বেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হতে পারে তো এ কারণে তোমাদেরকে তাদেরকে রক্ষা করতে হবে আর একই সাথে সে নিয়োগকে কেটাও জানিয়ে দেয় যে আমি তোমার ভাইয়ের খোঁজ পেয়েছি সে আর্কি নামের একটা জেলখানা রয়েছে তুমি তাকে সেখানে কি উদ্ধার করতে পারো যেটা একটা পেইড জেলখানা আর কি মনে করো আমি তোমাকে নিয়ে গিয়ে টাকা দিয়ে আটকে রাখতে পারবো যাই হোক এদিকে আমরা দেখি বান্টি নামে সেই মহিলাটি গিয়েছে একটা দোকানে এবং সেই নিউটের টা দোকানদারকে দেখিয়ে বলে যে এটার কয়েকটা কপি বানাতে হবে এবং আমরা কিন্তু দেখতে পাই যে ওই সুটকেস এর মধ্যে এখনো যন্ত্র জানা রয়েছে আর এটা করার কারণে আমরা জানি যাতে ওদের অ্যাকচুয়াল সুটকেসটা গ্রিনডেল ওয়ার্ল্ড এর হাতে না পড়ে আর অন্যদিকে ইউসুফ গিয়েছে হচ্ছে নিউমেন গার্ডে আই মিন অস্ট্রিয়াতে যেখানে গিন্ডেল গ্রিন্ডেল পুরো গ্যাং রয়েছে এবং গিন্ডেল রয়েছে তো ওখানে যাওয়ার পরে গিন্ডেল ওয়ার্ল্ড সাথে ইউসুফের সাক্ষাৎ হয় আর এখানে ইউসুফের কিন্তু একটা আলাদা রাজকীয় ব্যাপার রয়েছে কারণ ইউসুফ হচ্ছে একটা পিওর ব্লাড এবং তার পূর্বপুরুষের সবাই জাদুকর ছিল এবং জাদুকর হওয়ার সাথে সাথে তাদের সবার জাদুর পাওয়ার ছিল ধরো তোমার দাদা ছিল জাদুকর এবং সে জাদু পারতো বাবার শরীর ছিল কিন্তু তোমার বাবা জাদুকর হওয়ার সত্ত্বেও জাদু পারতো না তো এই কারণে তাদেরকে কি বলা হতো স্কুইপ কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম কি যে তোমার দাদাও জাদু পারতো বাবাও জাদু পারতো তুমিও জাদু পারো তাহলে কি তোমাদের পিওর ব্লাড লাইন তো এরকম একটা হচ্ছে ইউসুফ দার দাম অনেক এবং তাদেরকে বলা হয় জাদুকরদের মধ্যে রয়্যাল ফ্যামিলি তো গ্রিন্ডেল ওয়ার্ল্ড ইউসুফকে দেখাতে খুশি হয় যখন ইউসুফ বলে যে আমি তোমার সাথে জয়েন করতে চাই বাট গিন্ডেল ওয়ার্ল্ড কিন্তু তোমার এত কাঁচা খেলোয়াড় নাই সে তো এমনি এমনিতে ইউসুফকে দলে নেবে না তো তখন গিন্ডেল ওয়ার্ল্ড দায়িত্ব দেওয়া হচ্ছে কুইনিকে যে ইউসুফের মনের মধ্যে কি এটা বলো আসলে আমাদের সাথে যোগ দিতে চাই তো এখানে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারি কুইনও কিন্তু মনে মনে আস্তে আস্তে বুঝতে পেরেছে যে গিন্ডেল ওয়ার্ল্ড সাথে এসে অনেক বড় ভুল করে ফেলেছে কারণ সে একটা ভিলেন তো এই কারণে কুইনি করে কি গেন্ডেল ওয়ার্ল্ড কে মিথ্যা বলে যে ইউসুফ আসলে মন থেকে এসেছে আপনার দলে যোগ দেওয়ার জন্য আর এটা অবশ্যই সত্য কথা বুঝতেই পারছো ইসি এখানে জাস্ট এসেছে গ্রীনডেল ওয়ার্ল্ড এর উপর নজর রাখার জন্য আর দিকে আমরা ক্রেডেন্স বাইরে বের হয়েছে ডামবেলডোর কে হত্যা করার জন্য এবং তারা ফাইনালি মুখোমুখি হয় এবং তাদের মধ্যে চরম ফাইট হয় তবে হত্যা করতে পারে না কারণ অনেক বেশি শক্তিশালী এবং উল্টো কে ওকে বুঝিয়ে দেয় যে তুমি একা নও তোমার একটা পরিবার রয়েছে খুব শীঘ্রই তুমি এ ব্যাপারে জানতে পারবে আর এখানে কিন্তু আমরা একটা ব্যাপার জানি এর ব্যাপারে জোর ভেতরে একটা শক্তিশালী এনটিটি রয়েছে যেটাকে বলা হয় অফস্কিউডাল মানে ভেনম সিনেমার যেমন ভেনম ওই অফালটা সেটা এরকম ক্রেডেন্সের শো লে রয়েছে এবং সেটা এত বেশি শক্তিশালী যে ক্রেডেন্স তাকে নিয়ন্ত্রণ করতে পারে না এবং সেই জিনিসটা অনেক মানুষের প্রাণ নিয়েছে আর এই অফস্কিরাল কিভাবে তৈরি হয় সেটা আমরা জানি এটা ঘৃণা এবং একাকিত্বের কারণে তৈরি হয় তবে ডাম্বেলডোর কিন্তু এটাও বলেছিল যে যদি কোনো মানুষকে পুনরায় ভালোবাসা হয় তাকে সম্মান করা হয় বা টেক কেয়ার করা হয় তার ভেতরে অফস্কিরাল ঠিক হতে পারে তো এই কারণে ওকে একটা হিন্স দিয়ে দেয় যে তুমি একানো তোমার একটা পরিবার রয়েছে সময় হলে তুমি জানতে পারবে আর অন্যদিকে আমরা দেখি আমাদের নিউট আর্কিস্টাইট নামক সেই জেলখানায় গিয়েছে ভাইকে উদ্ধার করতে মানে বড় ভাই উদ্ধার করতে বাট ওই জেলখানায় ভেতরে ঢোকার আগে নিউটের কাছে যত অস্ত্র বা জন্তু জানোয়ার ছিল সেগুলোকে একটা লকারে রেখে যেতে হয় আর ওখানে আমরা দেখতে পাই ও জাদুর টাইপ আর একটা যে গাছের মতো প্রাণী রয়েছে সেগুলোকে বাট আমরা জানি ওই গাছের মতো প্রাণীকে কিন্তু কোথাও আটকে রাখা যায় না খুব ডেঞ্জার প্রাণী তো যাই এরপর যখন নিউট আস্তে আস্তে ভেতরের দিকে যায় আমরা দেখতে পাই খুবই অদ্ভুত এবং ভয়ঙ্কর একটা মনে করো যে জেলখানা এটা এবং এখানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর অদ্ভুত ক্রিয়েচার রয়েছে বাট নিউট তো এই সব ক্রিয়েচারকে পছন্দ করে এবং সে জানে কোন জন্তুকে কিভাবে পোষ মানাতে হয় বা বাগে আনতে হয় এবং এটা মোটামুটি একটা ফানি দৃশ্য আর কি আমি ফেসবুকে অনেকবার এই ভিডিওটার ক্লিপ দেখেছি আমি রিকোয়েস্ট করব আমাদের যে ভিডিও এটা রয়েছে এই ক্লিপ গুলো একটু মাঝে মাঝে আমার কথার সাথে সাথে দেখানোর জন্য তো ওখানে যে বিচ্ছির মতো প্রাণীগুলো এসেছে প্রথমত নিউট করা মারতে আসে এবার নিউট করে কি উল্টো ওদেরকে নাচিয়ে দেওয়ার টেকনিক ব্যবহার করে এবং তারপর ওর ভাইয়ের কাছে পৌঁছায় এবং ভাইকে মুক্ত করে আর অন্যদিকে নিউটের যে একটা প্রাণী ছিল গাছের মতো যেটা নাম হচ্ছে বোটাকেল ওটাকে তো লকে রাখা হয়েছিল বাট আমরা তো জানি ওকে কোথাও আটকে রাখা খাজনা তালাখোলা এক্সপার্ট ওই গাছটা করে কি লকার খুলে নিউটের ম্যাজিকের লাঠিটা নিয়ে নিউটের কাছে চলে আসে বাট তখন ওদিকে আবার নিউটা নিউটের ভাইয়ের কাছে বিশাল বড় একটা জন্তু উপস্থিত হয় সেটা ওখানে হামলা করে অনেকজন কয়েকদিকে মেরেও ফেলে এবং নিউটার ওর ভাইকে প্রায় যখন মেরেই ফেলবে তখনই সময় মতো ওই নেফ্লোরার বোটাকালের জন্য নিউট তার অস্ত্রটা হাতে পায় এবং তার ভাই থেসিয়াসকে নিয়ে অল্পের জন্য সেখান থেকে পালাতে সমর্থ হয় আর অন্যদিকে আমরা দেখি হিগস নামের সেই মেয়েটি জ্যাকবকে নিয়ে একটা পার্টিতে গিয়েছে এবং এখানে ভোটের আগে যতগুলো ক্যান্ডিডেট রয়েছে তারা এখানে কথাবার্তা বলবে তো এই ভোটে মেইন যে ক্যান্ডিডেট মানে মেইন যে প্রতিদ্বন্দ্বী তার নাম হচ্ছে ফ্যান্টোস যে একটা মহিলা তো গোয়েন্দা খাবার রয়েছে যে গেন্ডেল ওয়ার্ল্ড আজকে এই অনুষ্ঠানে ফ্যান্টোসকে মারার চেষ্টা করবে যাতেও ভোটে না দাঁড়াতে পারে কিন্তু তখন অল্পের জন্য সেই প্ল্যানটা ব্যর্থ হয়ে যায় মানে ফ্যান্টোসকে যখন বিষ খাবে তার আগে সেই বিষটা সরিয়ে দেওয়া হয় তো সব কিছু ভালোই চলছিল বাট তখনই জ্যাকব তার গার্লফ্রেন্ড কুইনিকে দেখতে পাই গিন্ডেল ওয়ার্ল্ডের সাথে তো জ্যাকব তার আবেগ সামলাতে পারে না সে রেগে সরাসরি চলে যায় হচ্ছে এই সিরিজের যে মেন ভিলেন ভাই গিন্ডেল ওয়ার্ল্ডের সামনে যদিও জ্যাকব একটা সাধারণ মানুষ আর ভালোবাসার কাছে আমরা জানি যে কুদিন আর কোনো শক্তি বাধা নাই তো জ্যাকব মনে করে গিনেল ওয়াল্ডের্স কারণেই কুইনিটাকে ছেলে খারাপ পথে চলে গিয়েছে আর জ্যাকব তো ম্যাজিকটা দিয়ে কিছু যায় না তো যখন লাঠি ইউজ করতে যায় গিনেল ওয়ালকে মারতে কিছু তো হয় না উল্টো আরো কি হয় যে একটা সাধারণ মানুষ যাদুকরকে মারার চেষ্টা করেছে আর অলরেডি তো মনে করে এই যাদুকরের মানুষ না আগে থেকেই দ্বন্দ্ব চলে আসছিল তো এই ব্যাপারটা আরও এখানে 트리গার হয়ে যায় এবং যেটা হয় এখানে একটা হট্টগোল শুরু হয়ে যায় ওই জায়গাটা সবাই জ্যাকবকে তখন মারার চেষ্টা করে বাট অল্পের জন্য হিক্স তখন জ্যাকবকে কিনে সেখান থেকে পালাতে সমর্থ হয় আর এরপর তারা একসাথে চলে যায় আবারো হগওয়ার্টস ইউনিভার্সিটিতে ডামেলোর সাথে দেখা করতে তো প্রফেসর ডামেলোর কাছ থেকে তারা সবাই জানতে পারে যে জাদুর দুনিয়ার যে জাতিসংঘ মনে করে রয়েছে এটার যে চাইবে নির্বাচনটা হবে এটার ভোটিং বা ইলেকশন হবে হচ্ছে ভুটানে আর হিমালয়ের মাঝে অনেক পবিত্র একটা স্থান রয়েছে আর ওই স্থান থেকে মূলত দুনিয়ার প্রথম ম্যাজিকের উৎপত্তি হয়েছিল এবং সেই পবিত্র স্থানেই এই ভোটিংটা হবে তো যাই এরপর তারা একত্রিত হয়ে ডিনার করে আর তখন ডামবেলডোর একটা জিনিস লক্ষ্য করে যে ক্রেডেন্স জাদুর মাধ্যমে ক্রেডেন্স মানে অফ ফাইনের আইনের মধ্যে একটা বার্তা পাঠিয়েছে যে আমি বাড়ি ফিরে আসতে চাই মানে ওর পরিবার ফিরে চায় বা ডামবেলডোর জানে ক্রেডেন্সকে ঠিক করা এত বেশি সহজ হবে না তবে তারপরেও ভাবে যদি ক্রেডেন্সকে নিজেদের দলে আনা যায় তাহলে হয়তো গ্রিন্ডের ওয়ার্ল্ড কে আরো সহজে হারিয়ে দেওয়া যাবে আর অন্যদিকে আমরা দেখি গ্রিন্ডের লল্ট অ্যানি সে চিলিং নামক জন্তুটাকে জ্যান্ত করে দিয়েছে আর এটা হচ্ছে অবশ্যই একটা ডার্ক ম্যাজিক বা ব্ল্যাক ম্যাজিক যেটা সম্পূর্ণ ভাবে যাদের ওয়ার্ল্ড এর নিষিদ্ধ মানে কোন মৃত প্রাণীকে কোনো ভাবে জীবিত করার নিয়ম নেই বাট গ্রিনের ওয়ার্ল্ড তো এই নিয়ম মানে না তবে কেন গ্রিনের ওয়ার্ল্ড প্রথমে জন্তুটাকে মেরে আবার নতুন করে জীবিত করলো অ্যাকচুয়ালি গ্রিনের ওয়ার্ল্ড এ কারণে জন্তুটাকে জ্যান্ত করেছে কারণ এই জন্তুটাই নির্ধারণ করবে সামনের ইলেকশন কে জিতবে বা কে জাদুকরদের নতুন চেয়ারম্যান হবে তো অ্যাকচুয়ালি আমরা তো জানি যে এই জন্তুটার মধ্যে একটা পাওয়ার রয়েছে সেটা হচ্ছে সে মানুষের আত্মাকে ভালো করে পড়তে পারে এবং ভবিষ্যৎ দেখতে পারে এবং এই মানুষটা সৎ এবং লিডারশিপ এর যোগ্য কিনা এটা সিলেক্ট করতে পারে তো স্বভাবতই কি হবে যখন সবাই চিলিন কে দেখবে তখন ওই ভোটা না করে সবাই বলবে যে চিলিন যাকে সিলেক্ট করবে সেই পরবর্তী চেয়ারম্যান তো এই কারণে গিন্ডের ওয়াল পুরো দুনিয়ার সকল চিলিন মেরে এই একটা চিলিন রেখেছে এবং এটাকেও জানতে তো করেছেই তবে মনে করো ভূতি স্টাইলে মানে ডাইরেক্ট জানতো না ডাইরেক্ট এটা মনে করো জম্বি স্টাইলের ও নিজে কন্ট্রোল করতে পারবে এটাকে এবং বুঝতেই পারো সেটার উদ্দেশ্য কি যাতে এই জন্তুটা উঠে গ্রিন্ডেল ওয়ার্ল্ডকে চুজ করবে চেয়ারম্যান হিসেবে বা লিডার হিসেবে তবে তখনই গ্রিন্ডেল ওয়ার্ল্ড দেখতে পায় যে ক্রেডেন্স একে তো ফিরে এসেছে খালি হাতে তার উপর ডাম্বেলডোর কেউ হত্যা করতে পারেনি মানে এটার যে একটা টুইন রয়েছে যেটা রয়েছে হচ্ছে নিউটের কাছে সেটাকে ক্রেডেন্স আনতে পারেনি তার উপর আবার ডাম্বেলডোর কেউ মারতে পারেনি তো এ কারণে গ্রিন্ডেল ওয়ার্ল্ড ওর উপর প্রচন্ড রেগে যায় এবং ডাম্বেলডোর এখানে ভয় পাচ্ছে পুরো দুনিয়া জানে যে ওর কাছেই একটা মাত্র চিলিন রয়েছে মানে বুঝতেই পারছো আসল এবং জ্যান্ত জন্তুটা কিন্তু এখন রয়েছে হচ্ছে নিউটের কাছে তো

কম নয় তারা করেছে কি সুটকেসের অনেকগুলো কপি তো আগেই বানিয়ে রেখেছে যাতে সবাই কনফিউজ হয়ে যায় কোনটার মধ্যে কি রয়েছে আর এরপর ওরা ভুটান পৌঁছে যায় আর স্বাভাবিকভাবেই তখন গ্রিন ডেল ওয়ার্ল্ডের যে লোকরা ছিল তারা ওর উপর হামলা করে দেয় এবং হামলা করে যে সুটকেস গুলো ওরা নিয়ে যায় তার মধ্যে জন্তু ছিল না ছিল হচ্ছে আমাদের জ্যাকোবের বেকারি পণ্য তো যাই হোক এখানে আমরা দেখতে পাই অ্যাকচুয়ালি নিউটের কাছে সেই আসল সুটকেস টা রয়েছে এবং সে ওটা নিয়ে প্রায় ইলেকশন সেন্টারে পৌঁছে গিয়েছে বাট তখনই ওর সামনে একটা মেয়ে চলে আসে এবং সে নিজেকে ডাম্বেল ডোরের ভাতিজি বলে পরিচয় দেয় এবং নিউটের কাছ থেকে সেই সুটকেস টা নেওয়ার চেষ্টা করে বাট নিউট এটা বুঝতে পারে এবং সুটকেস টা দেয় না ওই মুহূর্তে এই নিউটকে পেছন থেকে আক্রমণ করা হয় এবং তারপর ওরা ওই সুটকেসটা নিয়ে চলে যায় মানে সুটকেসটা গ্রিন্ডেল ওয়ার্ল্ড হাতে চলে গেল আর এখানে আমি একটা বিষয় ক্ষমা চাচ্ছি গ্রিন্ডেল ওয়ার্ল্ড এবং ডাম্বেল ডোর দুটোই অনেক কঠিন নাম নামগুলো উল্টাপাল্টা হতে পারে এবং উচ্চারণের সমস্যা আমার হতে পারে এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো যাই হোক অন্যদিকে আমরা দেখি ইউসুফও কিন্তু পোল্টি দিয়ে দিয়েছে সে কিন্তু আসলে গ্রিন্ডেল ওয়ার্ল্ড দলে নয় সে তো অবশ্যই আমাদের নায়কদের দলে সে করে কি গ্রিন্ডেল ওয়ার্ল্ড লোকদেরকে একে একে মনে করো সাফাই রে কিরকিরা করতে থাকে আবার ওই দিকে ইলেকশনের পালা এবং এখানে আমরা দেখি তিনজন ক্যান্ডিডেট এসে দাঁড়িয়েছে একজন হচ্ছে সেই পুরনো চেয়ারম্যান নওয়াজ খানের আরেকটা মহিলা ক্যান্ডিডেট আর এ আমাদের গ্রিন তো তখন ওই চিলিনকে ছেড়ে দেওয়া হয় যাকে সবাই বিশ্বাস করে যে এটা সবসময় যুগ এবং সতলোককে বাছাই করে এবং ও যাকে বাছাই করবে সে সবার চেয়ে সেরা হবে বাট বেশিরভাগ মানুষই তো যায় না এই কই থেকে আসছে আর এই জন্তুটা তো বহুত মারা গিয়েছে আর এটা গ্রিন ওয়ার্ল্ড এর মনে করো যে ডার্ক ম্যাজিক এর একটা চিলিন তো যা হওয়ার তাই হয় আমরা দেখি ওই চিলিনটা গ্রিন রেল কিন্তু সিলেক্ট করে আর এর ফলে গ্রিন ওয়ার্ল্ড নিয়ম অনুযায়ী বিশ্ব জাদুকর কনফেডারেশনের চেয়ারম্যান হয়ে যায় এবং ক্ষমতা পাওয়ার পরই গ্রিন ওয়ার্ল্ড করে কি তার আসল রূপ দেখিয়ে দেয় এবং সে বলে যারা মানুষ যায় না তাদের সে পছন্দ করেন এবং এই দিনে হবে শুধুমাত্র জাদুকরদের আর ওখানে তখন একজনই সাধারণ মানুষ উপস্থিত ছিল যাদেরকে মাগেল বলা হয় সেটা হচ্ছে জ্যাকো আর জ্যাকের উপর ওয়ার্ল্ড কে হত্যা করার চেষ্টা করেছে আর একটা মানুষ সবসময় জাদুকরদের হিংসা করবে এবং এরকমই ট্রাই করবে আর এ কারণে ওয়ার্ল্ড জ্যাকোবের উপর টর্চার করা শুরু করে দেয় বাট তখনই কুইন আর সহ্য করতে পারে না সে জ্যাকোবের কাছে চলে আসে আর ওই মুহূর্তে মহিলা যে আরেকটা চেয়ারম্যান পদপার্থী ছিল সে তার জাদু দিয়ে জ্যাকোবকে ঠিক করে দেয় আর এখানে একটা বিষয় উল্লেখ কুইনিও ভালো হয়ে গিয়েছে এবং ক্রেডেন্স এর ভিতরে অনেক পরিবর্তন এসেছে এবং ক্রেডেন্স ভিড়ের মধ্যে থেকে বাইরে এসে সবাইকে গ্রিনের ওয়ার্ল্ড এর মুখোশ খুলে দেয় যে যে জন্তুটা দিয়ে গ্রিনের ওয়ার্ল্ড কে সিলেক্ট করা হয়েছে সেটা একটা মৃত জন্তু এবং এটা গ্রিনের ওয়ার্ল্ড তার ডার্ক ম্যাজিকের সাহায্যে জীবন্ত করেছে আর তখন নিউট জানায় যে তার কাছে আসল জীবিত সিলিন্টার রয়েছে এবং এরপর যখন ওই আসল সিলিন্ডার দেখানো হয় আমরা দেখি সত্যটা সবাই যখন জানতে পারে তখন ওই প্রথম যে মৃত সিলিন্ডার ছিল সে আবারও মরে যায় মানে ওটার উপর ম্যাজিকের প্রভাব শেষ আর তারপর দ্বিতীয় জীবিত সিলিন্ডার চলে আসে এবং সে প্রথমে এসে চেয়ারম্যান বা লিডার হিসেবে ডাম্বলডোর কে মানে প্রফেসর ডামেলডোর কে বাছাই করে বাট প্রফেসর ডামেলডোর জানায় আমি এত বড় দায়িত্ব এখন নেওয়ার জন্য প্রস্তুত নেই কারণ আমি একটা সাধারণ মানুষ তো এ কারণ ওই সিলিনটা তখন সেই মহিলা যে ক্যান্ডিডেট রয়েছে তাকে সিলেক্ট করে বা তাকে লিডার হিসেবে বাছাই করে তো ক্রেডেন্স কারণে গ্রিন্ডেল পুরো মুখোশ খুলে গেল বা সবকিছু সামনে আসলো এই জন্য প্রবল রাগে গ্রিন্ডেল ওয়ার্ল্ড করে কি ক্রেডেন্স এর উপর হামলা করে বাট তখনই এই এবং ডামেলডোর এর চাচা ভাই এবার ফ্রো তারা তাদের জাদু ইউজ করে হামলাটাকে আটকে দেয় আর এর ফলে যেটা হয় মানে যখনই প্রফেসর ডামেলডোর এবং গ্রিন্ডেল ওয়ার্ল্ড জাদুর যে তোমার ওই যে রশ্মিগুলো একে অপরের সাথে ঝটকা খায় তখনই তাদের মধ্যে যে ব্লাড প্যাডটা ছিল বা রক্ত সবজ ছিল সেটাও ভেঙে যায় মানে তারা যে একে অপরের সাথে লড়াই করতে পারবে না সেটা নষ্ট হয়ে যায় তবে প্রফেসর ডামেলডোর এবং গ্রিন রয়াল দুজনের বুঝতে পারে না এই ব্লাড প্যাডটা ভেঙে গেল কিভাবে তো এটার উত্তরে ডামেলডোর বলে হতে পারে তুমি ক্রেসেনকে কে মারার জাদু দিয়েছিলে আর আমি ক্রেসেনকে বাঁচানোর জন্য জাদু দিয়েছিলাম তো এর ফলে আমাদের ইন্টারেস্ট একে অপরের বিপক্ষে চলে গিয়েছে এবং সেটা যখন ফিকশন করেছে তখন অটোমেটিক্যালি আমাদের যে রক্ত সবজ ছিল সেটা ভেঙে গিয়েছে তো পুরো দুনিয়া গ্রিন্ডেল ওয়ার্ল্ড বিপক্ষে চলে যাওয়ার ফলে গ্রিন্ডেল ওয়ার্ল্ড তার কোন না দেখে সেখান থেকে পালিয়ে যায় আর এরপরে ফাইনালি ক্রেডেন্স তার পিতাকে পেয়ে যায় মানে এবার ফ্রো তার ছেলে ক্রেডেন্স কিনে সেখান থেকে চলে যায় মানে আজকে থেকে তার পরিবার পেয়ে গেল আর এরপর আমরা এই সিনেমার হ্যাপি এন্ডিং দেখতে পাই আমরা দেখি জ্যাকব এবং বিয়ে হচ্ছে আর এই বিয়ের অনুষ্ঠানে টিনা এবং নিউট মানে মনে করো ওরা কি বলবো ওরা বিআই বিআইন হয়ে গিয়েছে আর ডাম এটা দূর থেকে দেখে হাসে তবে সে বিয়েতে ঢোকে না সে উল্টো বেরিয়ে পরে কারণ তার অনেক কাজ রয়েছে আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায় তো যাই হোক এখানে একটা কথা বলতেই হচ্ছে আগের যে দুটো সিনেমা ছিল সেই দুটোর সিনেমার কাহিনীতে যথেষ্ট দম ছিল ছিল বাট এই তিন নম্বর সিনেমাটায় সেরকম কিন্তু কাহিনীতে দম পেলাম না একেবারে সাদা মাটা কাহিনী মানে ভিলেন কারো বেশি শক্তিশালী দেখানো উচিত ছিল একেবারে বেশি নর্মাল হয়ে গিয়েছে হ্যারি পটারে দেখো হ্যারি পটারে কিন্তু যে মেন ভিলেনটা আমি নামটা ভুলে গিয়েছি ভোল্ডে মোট সম্ভবত ও এক নম্বর পর্ব থেকে সাত নম্বর পর্ব পর্যন্ত পুরো কিন্তু দশে দশ রেটিং এর একটা ভিলেন ছিল বাট এখানে আমাদের গিন্ডেল ওয়ার্ল্ড কে প্রথম থেকে যেভাবে উপস্থাপনা করা হয়েছে ফিনিশিংটা কিন্তু একেবারে নর্মাল হয়ে গিয়েছে আর এটা অবশ্যই শেষ পর্ব না এটার আরো পার্ট আসবে কিন্তু এই সিনেমাটা বক্স অফিস অত ভালো করতে পারেনি যার কারণে এটার পরবর্তী পার্ট আসবে কিনা গত দুই বছর এটা কনফার্ম করা হয়নি তো আমার কাছে মনে হয় না এটার পরবর্তী কোনো পার্ট আসবে এবং পরবর্তী পার্ট যদি আসেও জনি ডেপের এই সিনেমাতে ফেরত আসার কোনো সম্ভাবনা নেই তবে এই সিনেমাতে গিন্ডেল ওয়ার্ল্ডের চরিত্রে যে ছিলেন তিনি বলেছিলেন যে জনি ডেপ যদি ফিরে আসতে চায় অবশ্যই যে কোনো সময় ফিরে আসতে পারে কিন্তু জনি ডেপ নিজে হয়তো কখনো এই সিনেমাতে আসবে না তো যাই হোক আমি বিদায় নিচ্ছি হয়তো খুব সুস্থ থেকো ভুল ভ্রান্তি হলে ক্ষমা করো এবং কালকে কিন্তু আমরা আরেকটা সিনেমা সিরিজে চলে যাব এবং সেটা হবে সাইফাই স্পেস সিনেমা সিরিজ যে সিনেমাটির নাম হবে হচ্ছে ডুন তো কালকের ভিডিও দেখার জন্য রেডি থেকো বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো টেক lápis.